ভূগাঠনিক তত্ত্ব অনুসারে ঝাড়খণ্ডের এই দলমা অরণ্যে সময়ের প্রবাহ পথ ধরে আমরা যেন পৌঁছে গেছি রূপকথার কোনো। নমস্কার, আমি শুভজিৎ, বঙ্গদূত ডক টিভি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের আজকের গন্তব্য ঘাটশিলার বুরুডি লেক আর ধারাগিরি জলপ্রপাত। এখানে আপনারা দুরকমভাবে আসতে পারেন। এক, হাওড়া স্টেশন থেকে ঘাটশিলাগামী ট্রেনে চেপে চলে আসতে পারেন, অথবা কলকাতা থেকে দ্বিতীয় হুগলি সেতু পার হয়ে ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি হয়েও আপনারা আসতে পারেন, যেভাবে আমরা গিয়েছিলাম। রাস্তার দুপাশে দিগন্ত প্রসারিত সবুজ ঘাসে ঢাকা মাঠ, আর দূরে দূরে নীল পাহাড়ের সারি। মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ি এমন নির্জন শান্ত প্রকৃতির বুকে, নিজেকে আবিষ্কার করি নতুন করে। এই মুহূর্তে আমরা চলেছি বেলপাহাড়ি থেকে প্রায় 32 কিলোমিটার সুদীর্ঘ পথ অতিক্রম করে পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে তার প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের ঘাটশিলার উদ্দেশ্যে। চারিদিকে উঁচু উঁচু পাহাড়ে ঘেরা ঘন দলমা জঙ্গলের মাঝে অবস্থিত এই বিশাল বুরুডি লেক, ভূগাঠনিক তত্ত্ব অনুসারে পাহাড়ের মধ্যবর্তী গভীর গ্রস্ত উপত্যকায় এই ধরনের হ্রদ বা জলাশয় গড়ে ওঠে। এতটা পথ পেরিয়ে আমি যখন এই নির্জন বর্ণকুটিরে এসে বসলাম, অভিভূত হলাম প্রকৃতির অপরূপ সৌন্দর্যে, আর হ্রদের শীতল বাতাসের স্পর্শে আমার মনে হলো জীবনের কাছে এর থেকে বেশি আর কী বা চাইতে পারি। মূলত নভেম্বর মাসের পর থেকে পরবর্তী প্রায় 3.5 থেকে 4 মাস এখানে পর্যটকদের আগমন সবথেকে বেশি দেখা যায়। তবে আপনি যদি একটু নির্জনতা পছন্দ করেন আর এখানকার সবুজ প্রকৃতির ভরপুর শোভা উপভোগ করতে চান, তাহলে বলবো বর্ষাকালে আসুন। কারণ এই বর্ষাকালে উঁচু উঁচু পাহাড়ি অরণ্যের ভয়ঙ্কর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। লেকের পাশেই রয়েছে ছোট ছোট খাবার হোটেল, সস্তায় সব রকম বাঙালি রান্নার আয়োজন রয়েছে এখানে। এখানেই আমাদের লাঞ্চটি সেরে নিয়ে যাব পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন আমার ভ্রমণ সঙ্গী তন্ময় প্রস্তুত। এই মুহূর্তে আমরা চলেছি ধারাগিরি জলপ্রপাতের উদ্দেশ্যে। বুরুডি লেক থেকে প্রায় 5 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদেরকে সেখানে পৌঁছতে হবে। হাতে সময় খুবই কম, কারণ বিকেল পড়ে গেলে জঙ্গলের ও পথ বিপজ্জনক হয়। শেষ প্রান্তের এই দোকানটিতেই সামান্য কিছু অর্থের বিনিময়ে আমাদের গাড়িটিকে রেখে দিলাম। এখান থেকেই জঙ্গলে শুরু হাঁটা পথ। এখানে মাঝে মাঝেই দেখা যায় এমন অদ্ভুত মাটির ঢিবি। যেতে যেতে আবারও হঠাৎ দাঁড়িয়ে পড়লাম। তখন পরন্ত বিকেল, নরম আলোয় প্রকৃতি যেন আরও মায়াময়। বাসা ফেরত পাখিদের কলকাকলিতে
অরণ্য তখন মুখর। আমাদের যাত্রাপথে জঙ্গল ক্রমশ ঘন হচ্ছে। বর্ষাকাল হওয়ার কারণে জঙ্গলের পথে মাঝে মাঝেই জল জমে থাকতে দেখা যায়। ঝাড়খণ্ডের এই দলমা অরণ্যে পাহাড়ি বুনো হাতির উপদ্রবের কথা প্রায় শোনা যায়। এরা হয় খুবই আক্রমণাত্মক। জঙ্গলের ঠিক মধ্যস্থলে এসে পৌঁছতে দেখলাম চারিদিকে ইতস্তত বড় বড় পাথরের চাই। বুঝলাম আমাদের লক্ষ্যে পৌঁছতে আর বেশি দেরি নেই। তখনও পাহাড়ের ওপাশের জঙ্গল থেকে ভেসে আসছিল হাতির হুঙ্কার। স্থানীয় মানুষদের মুখে শোনা যায় সন্ধ্যের পর হাতির পাল প্রায়ই এই ধারাগিরি জলপ্রপাতে জল খেতে আসে। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সিংভূম জেলায় প্রায় 195 কিলোমিটার এলাকা জুড়ে এই অরণ্যের মধ্যে অবস্থান করছে ধারাগিরি জলপ্রপাতটি। এখানকার যেসব উদ্ভিদ দেখা যায় তা সবই মূলত পর্ণমোচী। বলা হয় এই ধারাগিরির স্ফটিক স্বচ্ছ জল স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আর একমাত্র বর্ষাকালেই এই জলপ্রপাতের এমন দুর্দান্ত গতিবেগ দেখা যায়। গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত পাহাড়ি এই জলপ্রপাতটির উচ্চতা প্রায় 25 থেকে 30 ফুট। প্রাগৈতিহাসিক যুগের বিরাট বিরাট পাথরের গায়ে অজগর সাপের মতো জড়িয়ে থাকা গাছের শাখা প্রশাখার অন্তরাল থেকে ক্ষীণ সূর্যের আলো এই স্থানটিকে করে তুলেছে আরও রহস্যময়। আর সময়ের প্রবাহপথ ধরে আমরা যেন পৌঁছে গেছি রূপকথার কোনো জাদু মন্ত্রের দেশে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টসে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন, যাতে পরবর্তীকালে আরও নতুন নতুন এই তথ্যচিত্রমূলক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।